হ্যালো স্টুডেন্টস, গাইস, ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা ইউনিট চেঞ্জ করা শিখবো, কিভাবে কিলোমিটার থেকে মিটার, কিলোমিটার থেকে হেক্টোমিটার, বা কিলোলিটার থেকে লিটার, লিটার থেকে মিলিলিটার, বা গ্রামের ক্ষেত্রে আমরা অনেক সময় কিলোগ্রাম থেকে গ্রাম, বা আরও যে সেন্টিগ্রাম, হেক্টোগ্রাম, মিলিগ্রাম, সমস্ত ইউনিট কিভাবে আমরা খুব ইজিলি আমরা চেঞ্জ করে ফেলতে পারবো সেটা আজকে শিখে নেবো। একটা লিস্ট তোমাদের মনে রাখতে হবে, যে কোনো ইউনিট যেভাবে দেওয়া থাক না কেন কোনো অসুবিধা হবে না, কোনো মুখস্থ করতে হবে না কি এখান থেকে চেঞ্জ করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে বা 100 দিয়ে গুণ করতে হবে, কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, একটা লিস্ট শুধু মনে রাখ। চলো সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো, এক একটা জিনিস সুন্দরভাবে বলে দেবো এবং সাথে নোট করে নাও, কোনো অসুবিধা হবে না, কেমন? চলো তাহলে স্টার্ট করি। দেখো প্রথমে আমি যে লেন্থ মেজার করার জন্য যে টেবিলটা হয় কিলোমিটার হেক্টোমিটার, এই টেবিলটা প্রথমে লিখে দিই কোনো দূরত্ব নির্ণয় করার জন্য, ঠিক আছে? ডিস্টেন্স ফাইন্ড করার জন্য কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, টোটাল 7টা হয়, ঠিক আছে? এটা যে কোনো দূরত্ব, অনেক বেশি লম্বা দূরত্ব হলে আমরা কিলোমিটারে বলি, ছোটো হলে মিটারে বলি, ঠিক আছে? একদম ছোটো কিছু লেন্থ হলে সেন্টিমিটারে বলি। তো এর জন্যে দেখো যে পুরো লিস্টটা হচ্ছে 7টা আমাদের এখানে ইউনিট থাকে, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, এই লিস্টটা একদম মুখস্থ করে ফেলতে হবে। সিমিলারলি আমরা যদি ওয়েট নির্ণয়ের ক্ষেত্রে বলি, ওয়েট আমরা মাপতে গেলে কী বলি, কিলোগ্রাম অথবা হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম, ঠিক আছে? আমরা জেনারেলি এখানে দেখো আমরা কিলোমিটার মিটার আর সেন্টিমিটারটাই বেশি ইউজ করি, এখানে কিলোগ্রাম আর গ্রামটাই বেশি ইউজ করি, মিলিগ্রামটা খুবই কম ইউজ করি, বাকি যে ইউনিটগুলো সেগুলো কম ইউজ করি। কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে কোনো ইউনিট কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে বলে দিল, কিলোগ্রাম থেকে সেন্টিগ্রামে বলে দিল, তো কীভাবে আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো? এবার ক্যাপাসিটির ক্ষেত্রে, ঠিক আছে, কোনো লিকুইড জিনিসের ক্ষেত্রে সেম কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার, কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার, সবেতে 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তো এবার রুলটা নিয়মটা জানো, ঠিক আছে? রুলটা হচ্ছে আমরা যে কোনো ইউনিট থেকে যে কোনো ইউনিট আমাকে বলে দেওয়া থাকে না কেন আমাকে জেনে রাখতে হবে এই লিস্টের নিচে দিকে এলে আমাকে গুণ করতে হবে, উপর থেকে নিচে দিকে এলে আমাকে গুণ করতে হবে, আর নিচে থেকে উপর দিকে গেলে আমাদের ভাগ করতে হবে। প্রথমে ফার্স্ট রুলটা এটা ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। নিচে দিকে গেলে মনে করো কিলোমিটার থেকে মিটারে বললো গুণ করতে হবে, মনে করো মিটার থেকে কিলোমিটারে বললো ভাগ করতে হবে, ক্লিয়ার এটা? কিলোগ্রাম থেকে গ্রামে বললো গুণ করতে হবে, গ্রাম থেকে কিলোগ্রামে যেতে হবে ভাগ করতে হবে, ক্লিয়ার এটা? এবার দেখো নেক্সট, এবার মনে করো আমি যেটা বলছিলাম, মনে করলো 1 কিলোমিটার, 1 km কিলোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার বলেছে, এখানে আমরা মনে রাখি, কি মনে রাখি, কি 1000 মিটার, 3টে 0 লেগে যায়। কিন্তু কেন সেটা হয় সেটা ক্লিয়ার করো, ক্লিয়ার তো হয়ে গেল এখানে কি নিচে দিকে আসতে হচ্ছে আমাকে, কিলোমিটার থেকে মিটার মানে গুণ করব, কত দিয়ে গুণ করব, কিলোমিটার থেকে মিটার কটা স্টেপ নিচে আসছো, যেখান থেকে আসছো সেটা কাউন্ট করবে না, ঠিক তারপর থেকে 1 2 3 তিনটে স্টেপ নিচে আসছো, তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটে সংখ্যাকে 1-এর গায়ে 3টে 0 দ্যাট মিন্স 1000 দিয়ে গুণ করতে হবে, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি যে এখানে নাম্বারটা থাকে তার পাশে 3টে 0 বসে যায়, এটা চেঞ্জ হয়ে গেল মিটারে। সিমিলারলি কোনো বড় নাম্বার হলে 257 কিলোমিটার, এটাকে মিটারে চেঞ্জ করতে বললো, তো সিম্পলি জোন নাম্বারটা এখানে যে নাম্বারটা আছে সেটা লেখো, 3টে 0 বসিয়ে দাও, চলে গেল মিটারে। অত ইজি কি মাথায় রাখবে, জাস্ট 3টে 0 বসিয়ে দেবে। অনেক সময় পয়েন্ট দেওয়া নাম্বার থাকে সেখানে আমাদের কনফিউজড হয়, কেমন 2.75 কিলোমিটার বললো মিটারে যাও, তো দেখো নিয়ম এখানে সেম, কোনো অসুবিধা নেই, 2.75 তাকে আমি গুণ করে দেবো কত, 1000 দিয়ে গুণ করে দেবো, কি 1000 দিয়ে সেটাই তো নিয়ম, 1000 দিয়ে গুণ করবো, 3টে 0 আসবে, 275 তার পাশে চলে আসছে 3টে 0, কিন্তু এই যে পয়েন্টটা সেটাকে একটু অ্যারেঞ্জ করতে হবে, 1 2 2টো ডিজিট আগে পয়েন্ট ছিল, তো আমাকেও 2টো ডিজিট আগে পয়েন্ট এখানে পয়েন্টে দিতে হবে, তো এই 0 দুটো কেটে যাবে, তখন হয়ে যাবে 2750 মিটার। পয়েন্ট থাকলে একটু আমাদের লক্ষ্য করে দিতে হবে, তো যে কোনো ইউনিট তুমি মনে করো এখানে মনে করো লিটার থেকে মিলিলিটারে গেলে, লিটার থেকে মিলিলিটারে গেলে, আমি এখন নিচেগুলো বলছি গুণ করাগুলো বলছি কি উপর থেকে নিচে আসছি, তো মনে করো 5 লিটার
তাহলে মিলিটারে গেলে কত স্টেপ নিচে আসছো, যেটা থেকে আসছো সেটা কাউন্ট করবে না? 1 2 3। সিমিলারলি তাহলে এর পাশে 3টে শূন্য দিয়ে এত লিটার। 25 কিলোমিটার 65 মিটার, এটাকে কনভার্ট করো, পুরো জিনিসটাকে মিটারে কনভার্ট করো। তখন কিভাবে করবে? দুটো মিক্স থাকে, কিলোমিটার মিটার, এটাকে মিটারে কনভার্ট করতে হবে, বা কিলোগ্রাম গ্রাম, সেই জিনিসটাকে গ্রামে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে হয় দেখো, তো এটা কিলোমিটারে আছে, এই পার্টটা মিটারে আছে, মিটারে চেঞ্জ করতে হবে। তো এই পার্টটা তো মিটারে আছে, এই পার্টটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই পার্টটাকে চেঞ্জ করে দাও। 25 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটার আমরা এইমাত্র জানলাম যে 3টে শূন্য, তাই তো? তাহলে এর সঙ্গে যোগ করে দেবো আমরা এটা, এর সঙ্গে এটা আমরা প্লাস করে দেবো, জাস্ট মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে 25065 মিটারে কনভার্ট হয়ে গেল। সিমিলারলি যে কোনো কোয়েশন এভাবে থাকলে, দুটো পার্ট মিক্স থাকলে, যে পার্টটাকে চেঞ্জ করা দরকার সেই পার্টটাকে চেঞ্জ করো, এটাকে তার সঙ্গে যোগ করে দাও। এবার আমরা উল্টোটা শিখবো, কি নিচে থেকে উপরে গেলে আমাদেরকে যে ভাগ করতে হয় সেটা এবার শিখবো। মনে করো সেন্টিমিটার দেওয়া আছে, 12 to 1 to 0 0 সেন্টিমিটার, এটাকে কনভার্ট করতে বলছে মিটার। তো সেন্টিমিটার থেকে মিটার মানে কি, আমাকে উপরে যেতে হচ্ছে। তো আমি বুঝে নিয়ে গেলাম কি, এখানে আমাকে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? সেম প্রসেস, 1 2, দুটো স্টেপ উপরে যাচ্ছ, যেটা থেকে যাচ্ছ সেটা কাউন্ট করবে না, দুটো স্টেপ উপরে যাচ্ছ, তাহলে একের গায়ে 2টো শূন্য, দ্যাট মিন্স 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করবে, 1 2 0 0কে 100 দিয়ে ভাগ করে দিলে এটা মিটারে কনভার্ট হয়ে গেলো, 2টো শূন্য কেটে গেলো, দ্যাট মিন্স অনলি 12 মিটার। তাহলে 2টো শূন্য ওখানে, যেমন আমাকে মিটার থেকে সেন্টিমিটার এলে 2টো শূন্য আসবে, উল্টো সেন্টিমিটার থেকে মিটারে গেলে 2টো শূন্য চলে যাবে। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি আমরা করি কি, 100 দিয়ে ভাগ করি। অনেক সময় পয়েন্ট দেওয়া নাম্বার থাকে, যেটা বললাম কি, পয়েন্ট দেওয়া নাম্বারের ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়ে যায়, বা অনেক সময় দেখো জিরো থাকে না, তখন কিভাবে করবে? যেমন একটা এদিক থেকে এক্সাম্পল দিই, লিটার থেকে মিলিলিটার থেকে লিটারে যায়, মিলিলিটার থেকে লিটারে, মনে করো 1 2 3 4 মিলিলিটার আছে, তোমাকে লিটারে কনভার্ট করতে বলছে। তো সিমিলারলি দেখে নি কটা স্টেপ পড়ে যাচ্ছে, 1 2 3, যেখান থেকে যাবো সেটা কাউন্ট করবে না, এটা কিন্তু মনে রাখবে, 3টা স্টেপ উপরে মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1 2 3 5, নিচে 1000, একের গায়ে 3টে শূন্য, এটা কনভার্ট হয়ে গেলো লিটার। এখানে যেটা বললাম কি, শূন্য নেই, কাটবে কীভাবে, কাটার কোনো অপশন নেই। তাহলে এখানে কীভাবে করবে, 1টা 2টো 3টে শূন্য আছে, 1 2 3 ধর আগে পয়েন্ট দিয়ে দেবে, 1 পয়েন্ট 2 3 5, 3টে ডিজিট আগে পয়েন্ট দিয়ে দিলে, ঠিক আছে, শূন্য আমাদের স্বর্ণ নিয়ম এটাই। তো এটা কিসে কনভার্ট হয়ে গেলো, লিটারে কনভার্ট হয়ে গেলো, মিলিটার থেকে লিটারে কনভার্ট হয়ে গেলো। এবার মনে করো দশমিক দেওয়া কোনো নাম্বার এভাবে রয়েছে, 1 2 পয়েন্ট 3 5 6, মনে করো গ্রাম রয়েছে, তোমাকে কিলোগ্রামে কনভার্ট করতে বলছে, উপরে যাচ্ছে 1 2 3টা স্টেপ উপরে, 1000 দিয়ে ভাগ, সিম্পল। তো যে নাম্বারটা সেটা লিখলে, নিচে 1000 দিয়ে দিলে। এবার দেখো 3টে শূন্য, তাহলে এখানে অলরেডি পয়েন্ট আছে, তারও এদিকে আমাকে আরও 3টে ঘর সরে আসতে হবে, আছে 2টো ঘর, তাহলে একটা শূন্য লাগিয়ে এটা 3টে, এখানে দেখো পুরো আগে নাম্বারটা লিখে নিচ্ছে, এখানে পয়েন্ট ছিল, তো 3টে ডিজিট আগে আসার জন্য আমাকে একটা শূন্য লাগাতো, নাহলে কি 2টো ডিজিট ছিল, এখানে পয়েন্ট দিয়ে দেবো, এটা কনভার্ট হয়ে গেল কিলোগ্রামে। বোঝা গেল, আশা করি আর কোনো কনফিউশন নেই। তো এই লিস্টটা অবশ্যই কিন্তু খাতার মধ্যে নোট করে রাখো, খুব হেল্পফুল হবে আশা করি। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। কেমন, চল তাহলে, চা চা।